আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। তবে যাই হোক আর লেট করব না, চলে আসলাম একজন অসহায় আপুর কাছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম তোমার? মতিমালা। মতিমালা, তোমার দেশের বাড়িটা কোথায়? বরিশাল। বরিশালের মেয়ে মতিমালা, বা সুন্দর একটা নাম, ভালো জায়গার মেয়ে। আচ্ছা মতিমালা, আপুর সংসারে কে কে আছে? আছে আমার মা আছে, বোন আছে। মা বোন আছে? হ্যাঁ। আচ্ছা তোমার কি বিয়ে হয়েছে? হ্যাঁ হয়েছে, চলে গেছে। বিয়ে হয়েছে আবার চলে গেছে, মানে তোমার স্বামী চলে গেছে? হ্যাঁ, সে বিয়ে করে ফেলাইছে অন্যখানে। অন্যখানে বিয়ে করে চলে গেছে, এটা কি সারাসারি হয়ে গেছে? হ্যাঁ সারাসারি হয়ে গেছে। সারাসারি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি কখনো প্রতিবেদন করতে আসছিলা? না আর আসছি না। এইটা প্রথম আসছো? হ্যাঁ প্রথম। আচ্ছা কি উদ্দেশ্যে কেন আসছো একটু দর্শকের উদ্দেশ্যে বলেন দেখি। অনেক কষ্ট হতেছে এবং এই জন্যই আমি প্রতিবেদনের সামনে আসছি। অনেক কষ্টে সংসারটা চলতেছে, এর জন্য প্রতিবেদনে আসছেন। হ্যাঁ, এর মাঝে যদি কোনো ভাই তোমাকে দায়িত্ব নিতে চায়, তোমার পাশে থাকতে চায়, তোমাকে জীবন সঙ্গিনী করে নিতে চায়, তুমি রাজি আছো? হ্যাঁ রাজি আছি। রাজি আছো? আচ্ছা সেই ভাইটা যদি বৃদ্ধ হয়, বুড়া হয় কিবা বিবাহিতা হয়, তোমার সমস্যা হবে? হ্যাঁ, আমার দায়িত্ব নিতে পারলে, সবকিছু চালাইতে পারলে, হ্যাঁ আমি দায়িত্ব নিব। রাজি আছো? হ্যাঁ, অশেষ ধন্যবাদ। তুমি দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলবে? ঠিক আছে, দর্শকের উদ্দেশ্যে যদি না বলো আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই, এই বোনটা নামাজি, পর্দাশালী, বিপদে পড়ে প্রতিবেদন করতে আসছে। যদি কোনো দর্শককে ভালো লাগে তাহলে এই বোনটাকে ফোন দিবেন, এবং এই বোনটাকে কেউ খারাপ কমেন্ট করবে না এবং খারাপ ভাষায় তাকে কেউ ফোন দিবে না। এটা মেয়ের পক্ষ থেকে অনুরোধ রইল, আমার পক্ষ থেকে অনুরোধ রইল। আচ্ছা আর একটা কথা বলি, তোমাকে যদি কোনো ভাই বলে যে মতিমালা তোমার দায়িত্ব আমি নিলাম, তোমাকে টাকা পয়সা দিয়ে যা লাগে হেল্প করব, তুমি একটি বছর অপেক্ষা করো, তুমি অপেক্ষা করতে পারবে? হ্যাঁ জি করতে পারবো। করতে পারবে না? আচ্ছা সেই ভাইটা যদি বলে তোমাকে যে তুমি প্রতিবেদনের সিমটা ফেলে দাও, নতুন একটা সিম দিয়ে আমার সাথে কথা বলো, তুমি কথা বলতে পারবে? হ্যাঁ পারবো। ঠিক আছে, অশেষ ধন্যবাদ। তুমি যে নাম্বারটা আমাকে দিয়েছো এই নাম্বারটা তো ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমার সাথে সাথে একটু বলবে, 018 018 39 39 044 044 044 73 73 77। ঠিক আছে তুমি অফ থাকো, আমি বলতেছি 018 39 044 739। আমি আবারও বলতেছি, সরি, 018 39044737। এটাই তো তোমার নাম্বার? হ্যাঁ জি। সবসময় তোমার পাশে থাকে? হ্যাঁ এটাই থাকে। অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপু, ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে।